বড় করব, এটা একটু ছোট করব, এটা আমি লাগিয়ে দেব। এবার এটা ডাবল করে দিব, দরজা দিব, এখানে জানালা দিব, সরি এপাশে দরজা দিব, এখানে একটা আরেকটা ঘর আঁকাবো, ঠিক এভাবে অপোজিটে, ঠিক এভাবে একইভাবে দুইটা ঘর আমরা আঁকে নেবো, এভাবে এটা মিলাই দেবো, এখানে ডাবল করে দিব, দরজা আঁকাবো এভাবে। এবার আমরা এখানে একটা পলের পালা বা পলের ঢিবি আঁকাবো আমরা, ঠিক এভাবে এখানে একটা গাছ আঁকাবো, এবার ঠিক এভাবে হয়ে গেল গাছ। এখন আমরা এখানে গাছের পাতা দিব, ঠিকভাবে দেখুন আমরা ঠিকভাবে আমরা গাছের পাতাগুলো আঁকায় দেব। এবারে আমরা এই ঘরের উপরে ফাঁকা লাগছে, এখানে কলার গাছ দিব, কলার গাছ এভাবে কলা পাতা আঁকাবো আমরা, ঠিক এভাবে দেখুন আপনারা এইভাবে এইভাবে আমরা কলার পাতাগুলো আঁকায় দেবো। দেখুন এখন অনেক সুন্দর লাগছে, কিন্তু যেহেতু শীতকালের দৃশ্য অবশ্যই খেজুর গাছ থাকতে হবে, তাহলে ভালো লাগবে। আমরা এখানে একটা খেজুর গাছ আঁকাবো, দুইটা আঁকাবো, প্রথমে এভাবে ঝিরি 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 বাঁকা বাঁকা করে একে বেঁকে করে উপরে নিয়ে যাবো, আবার উপর থেকে নিচের দিকে আসবো, একইভাবে অনুরূপভাবে এপাশে আর একটা করবো, এভাবে উপর দিকে উঠে যাবে, উপর দিকে যতই যাবে তত সরু হবে, আবার নিচের দিকে যতই আসবে ততই চওড়া হয়ে যাবে। মোটামুটি শিখেছে, কাছে শেপ হয়ে গেল। আমরা ডালগুলো আগাবো, এই ডালগুলো আমরা ডবল করে দিব, এইভাবে ডাবল করে দিব সবগুলো, এইভাবে আমরা ডাবল করে দেবো ডাটাগুলো, ডালগুলো। এখানে আরও একটু ডাল দিব, এই পাশে একটা দিব, এটাও ডাবল করে দিব, এটাও ডাবল করে দিব, এ পাশেও তাই একইভাবে, এই ওদিকেও তাই আমরা ডাবল করে দিব। হয়ে গেল খেজুর গাছের ডাল, এখানে দিয়ে ফাঁকা লাগছে, এ পাশেও একটা ফাঁকা লাগছে, এখানে দিয়ে দিলাম, হয়ে গেল খেজুর গাছের ডাল। এবারে আমরা খেজুর গাছে হাড়ি আঁকাবো, ঠিক এভাবে চ্যাপটা গোল করবো, ডাবল করে দিয়ে নিচ দিকে ডাল দিয়ে এভাবে আমরা বৃত্ত আঁকাবো। এই যে হয়ে গেল একটা হাড়ি, একইভাবে এই পাশেও আমরা একটা আর একটা আঁকাবো, ঠিক একইভাবে দেখুন হয়ে গেল দুইটা হাড়ি। এবারে মাঝ বরাবর আমরা স্কেল রেখে এভাবে একটা দাগ দিব, এটা হচ্ছে শেষ সীমানা আঁকানোর জন্য, হয়ে গেল এটা আমাদের শেষ সীমানা। এখন আমরা দূরের গাছগুলো আঁকাবো, ঠিক এভাবে এভাবে দূরের গাছগুলো আমরা আঁকাবো, ঠিক এভাবে। এবারে আমরা এখানে একটা সূর্য আঁকাবো গোল করে, ঠিক গোল করে একটা সূর্য আঁকে নেব, ঠিক এভাবে দেখুন। আপনার যে কোনো দিয়ে কিছু দিয়ে গোল করে নেবেন, এভাবে দেখুন হয়ে গেল একটা সূর্য। এখন আমরা উপর থেকে নিচ দিকে এভাবে একটা দাগ আনবো, একে বেঁকে, ঠিক এভাবে, এটা নদী হবে, ঠিক এভাবে একে বেঁকে। এ পাশে আর একটা দাগ দিব, দেখুন এটা নদী হয়ে গেল। দৃশ্য আঁকা শেষ, এখন আমরা এটা রং করব। প্রথমে উপরে আকাশে আমরা নীল কালার করব, হালকা করে নীল কালার করব, ঠিক এভাবে দেখুন। এখন আমরা লাইট গ্রিন বা উজ্জ্বল সবুজ দিয়ে এই খেজুর গাছের ডালগুলো রং করব, এভাবে সবগুলো ডালই এভাবে আমরা রং করে নেব। এখন আমরা গ্রিন কালার দিয়ে ডার্ক গ্রিন বা যেটা সবুজ সেটা দিয়ে আমরা এগুলো দাগ টানবো, ঠিক এইভাবে এইভাবে ঝিরি ঝিরি করে ডাক দিব, সবগুলো ডালে এভাবে আমরা ঝিরি ঝিরি পাতা আঁকবো, এগুলো খেজুরের পাতা, প্রত্যেকটা প্রত্যেকটা ডালে আমরা এভাবে পাঠাবো, দুই পাশে আঁকাবো।
আমরা লাইট গ্রিন দিয়ে আবার এগুলো মাঝে মাঝে দাগ দিবো, তাহলে দেখতে ভালো লাগে। খয়েরি কালার ইউজ করতেছি আমি, একটু দূরে দেখাচ্ছি আমরা, দেখুন আমি কোন কোন কালার ইউজ করতেছি, সহজে বুঝতে পারবে। কমলা কালার, এখানে কমলা হলুদ ইউজ করবো, সূর্যতে সূর্যতে কমলা হলুদ হলুদ। সূর্যের বাইরেও আমরা হলুদ কালার করবো এদিকে আকাশে, তাহলে ভালো লাগবে এইভাবে। এবার আমরা সমস্ত গাছগুলো নিচের দিকে আমরা ডার্ক ব্লু বা নীল অন্ধকার নীল এই কালারটা করবো, নিচের দিকে ঘুরে হবে আশেপাশে রাস্তাতে হালকা হয়ে যাবে ঠিকভাবে। দেখুন সব সবুজ গাছগুলোকে আমরা এই গাছ এই কানিগুলো নীল কালারগুলো করবো ঠিক আছে। নদীর পারে আমরা সবুজ কালার করবো ঠিকভাবে, এইভাবে ডার্ক গ্রিন, এভাবে এভাবে আমরা কালার করবো। সূর্যটা ভালো লাগছে, পেন্সিল দিয়ে আমরা ডাক্তার নেবো, সূর্য ভালো লাগবে। এরপর আমরা লাইট গ্রিন বা হালকা সবুজ সেটা ব্যবহার করবো। এই কালার ইউজ করলে এগুলো জায়গাটা অর্ডার কালার কালার হয়ে যাবে। এখানে আমরা গাছ কালার বা গাছের যে কালার সেটা করতেছি, এখানে স্কিন কালার একটু কমলা কালার মতো এটা করতেছি। নদীর পাটে আমরা খয়েরি পেন্সিল দিয়ে ডাক দিবো, এবার ঘরে চলে আমরা খয়েরি কালার করবো, খয়েরি আর হলুদ কালার, প্রথমে খয়েরি কালার তারপর হলুদ কালার এভাবে করবো। খয়েরি কালার নিচে দিয়ে ডিপ করে দিবো, এখানে হলুদ খয়েরি, পরে ডিপিতে আমরা এইভাবে আঁকাবো খয়েরি আর হলুদ। গাছেও আমরা খয়েরি কালার করবো ঠিকভাবে, ঘরের দেওয়ালে করবো আমরা গ্রে কালার বা ছাই কালার এইভাবে। নিচের দিকেও আমরা খয়েরি কালার করবো, এটা ভালো লাগবে দেখতে। দরজা এবং জানালায় কালো কালার এবং কমলা কালার করবো আমরা। নদীর পানিতে আমরা আকাশি কালার করবো ঠিকভাবে, তার আগে এখানে একটা নৌকা আঁকবো আমরা ঠিকভাবে, একটা নৌকা কিনবো নাহলে নদীতে ফাঁকা ফাঁকা লাগছে। এখন আমরা নীল কালার করবো আকাশি কালার এই পানিতে করবো ঠিকইভাবে। গাছে আমরা খয়েরি কালার করবো,